জায়গায় বা অপ্রয়োজনীয় ভাবে টাকাটি খরচ হয়েছে এমনটি আপনি লক্ষ্য করছেন এমত অবস্থা আপনি জানতে চাচ্ছেন যে এটা কি বরকত উঠে যাচ্ছে এই জন্য কিনা বা ঘরে পুতুল বা কিছু থাকলে এরকম কি হয় কিনা অথবা যদি হারামের হারাম মিশ্রিত থাকে অর্থের মধ্যে তাহলে এমনটি হয় কিনা আল্লাহ আদাম এটা আল্লাহই ভালো জানেন আপনি প্রত্যেকটা মানুষ কিন্তু সে জানে তার হালাল হারামের বিষয় এবং হালাল হারামের বিষয়ে স্বচ্ছ হতে হবে আল্লাহর হারামা সারাম যে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট এই দুই স্পষ্টের মধ্যে কিছু বস্তু রয়েছে কিছু বিষয় রয়েছে অস্পষ্ট যেটা হালাল কি হারাম এটা জায়েজ কি জায়েজ না এটা গ্রহণ করা যাবে কি যাবে না এরকম কিছু অস্পষ্ট বিষয় রয়েছে তো অস্পষ্ট বিষয়ের ক্ষেত্রে ইসলামী যে নীতি রয়েছে সেটা হলো যে সেটাকে বর্জন করা যেটাতে সন্দেহ হবে যে এটা হালাল কি নেওয়া হবে কি হবে না ক্ষেত্রে সেটাকে হারাম হিসেবে গণ্য করে সেখান থেকে দূরে থাকতে হবে কেন ও কাফির শুভ হয় তো কাফির হারাম যে সন্দেহের মধ্যে নিজেকে পতিত করলো সে যেন হারামের মধ্যেই নিজেকে আহ রাখলো এর জন্য যেটা সুস্পষ্ট বা শত সহ হালাল সেটা গ্রহণ করবে, শত হারাম থেকে নিজেদেরকে বিরত রাখবেন এবং সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন এবং অবশ্যই বরকতের জন্য সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এই দোয়াটি আপনি করতে পারেন আল্লাহ ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা فانه লা ইয়ামলুকুহা ইল্লা আন্ত এ দোয়াটি আপনি করতে পারেন

বা আপনার পরিবারের মধ্যে আল্লাহ সব হানা তাহলে বরকত দিয়ে থাকবেন আর এই যে এমনও হতে পারে যে আপনি মনে করছেন যে আপনি অযথা খরচ করছেন এটা অসসার কারণে হতে পারে যে মানুষের যে কিছু অসসা আসে অনেক মানুষ এমন রয়েছে যে অকারণেই তাদের ভিতরে চিন্তা কাজ করে দুশ্চিন্তা বা অসসা যেটাকে আমরা বলি তো সেখান থেকে হতে পারে এর জন্য আল্লাহর উপর আকুল করার চেষ্টা করবেন এবং পাশাপাশি বেশি বেশি করে স্তের ফার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই যদি পুতুলের কথা আপনি যেহেতু উল্লেখ করেছেন বাড়িতে যদি পুতুল বা এই ধরনের কিছু থাকে সেগুলো সরিয়ে ফেলবেন যেহেতু এটা ইসলাম বৈধতা যদি ছোট বাচ্চা মেয়ে বাচ্চা থাকে তার খেলাধুলার বিষয় যদি হয় তাহলে সে খেলবে যখন তার একটু বয়স হয়ে যাবে বা ওইটা আর খেলছে না সে ওই সময়টা ওইটাকে নষ্ট করে ফেলবেন বা ওইটাকে সরিয়ে ফেলবেন আল্লাহ আলম সব বারাকালিক